সলিল চৌধুরীকে নিয়ে এবছরের বইমেলায় আজকাল প্রকাশনীর তরফে প্রকাশিত হলো বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর বই সলিল দা ও গানের একগুচ্ছ চাবি। বইটিতে দেবজ্যোতি মিশ্র কৃতজ্ঞতা জানিয়েছেন আজকাল প্রকাশনার কর্ণধার মৌরাই চৌধুরীকে। শনিবার আজকাল প্যাভেলিয়নে আড্ডার মেজাজে ধরা দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, অনুরাগীদের অটোগ্রাফ দিতেও দেখা গেল শিল্পীকে। একবার যদি না মনো লাগে না এই জীবনে কিছু যেন, এই একটা গান বা আমায় প্রশ্ন করে দিল যুক্তারা, সুনি চৌধুরী এভারেস্ট, যে এভারেস্টকে দেখতে গেলে একটা দূরত্ব থেকে দেখতে হয়, ভারতবর্ষের মানে আমি অন্যতম শ্রেষ্ঠ টেস্ট না, ভারতবর্ষের শ্রেষ্ঠ কম্পোজার, সারা ভারতবর্ষে 13টা ল্যাঙ্গুয়েজে গান কম্পোজ করেছেন, করেছেন তো আমি না, যেদিন দেখা হয়েছিল শরীর চৌধুরীর সঙ্গে সেদিন থেকে আমি বইটা লিখতে আরম্ভ করেছি। আজকাল থেকে যখন আমাকে বললো যে এই বইটা লিখতে হবে, আমি ওই মেলাটাকে কেন্দ্র করে আমার লেখা শুরু হলো আবার নতুন করে। আজকে শতবর্ষে, প্রাক শতবর্ষে আমরা শরীর চৌধুরীকে যেন প্রাক শতবর্ষ বলি না, প্রতিদিন যেন আমরা শরীর চৌধুরীকে স্মরণ করতে পারি, এবং এই একটি বই হবে তার নয়, শরীর চৌধুরী নিয়ে আরও বই হবে, আরও লেখা হবে, আরও সেমিনার হোক, আরও ভাবনা চিন্তা মানে বিনিময় হোক, যে শরীর দা ও গানের এক গুচ্ছ চাল। তো আমার মনে হয় সেটাই বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা গান বাজনা এবং তার কবিতা, তার ভাবনা চিন্তা এগুলোর মধ্য দিয়ে আমরা গেলাম, এবং আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি সেই সময়ে দাঁড়িয়ে এই শনি চৌধুরী আমাদের সত্যিকারের শক্তি যোগাতে পারবে জানো তো, বেঁচে থাকবার জন্য, এটা আমি মনে করি। এই ধরনের মানুষ তো একটা জীবন বাঁচে, আসলে হাজার জীবন একটা জীবনের মধ্যে নিয়ে নিতে পারে, আমাদের মতো নয় যে একটা আয়ুকালেই শেষ হয়ে যায়। তাই আমি শনি চৌধুরীর সঙ্গীত এই মুহূর্তে আমি যা যা কথা বলছি তাকে ধূলিস্যাত করে দিতে পারে, নস্যাত করে দিতে পারে শনি চৌধুরীর গানটা যদি একবার বাজে। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণি কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো, আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা।